হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি জামা সেলাই করে। জামাটি প্রথমে কাজ জয়েন করে নিব। জামাটির গলা বানানো ছিল, হাতায় ডিজাইন হবে, সেজন্য আমি আপনাদেরকে আজকে জামাটা সেলাই করে দেখাবো। প্রথমে কাজটা জয়েন করে নেবেন। এবার আরেকটি কাজ জয়েন করে নেবেন। অত্যন্ত খেয়াল করে দেখবেন গলা, জামার গলা যদি বানানো থাকে কিভাবে জামাটি সেলাই করবেন। এবার বডি জয়েন করব। দেখুন এখানে সেন্টার দেওয়া আছে। মাপের উপর দিয়ে, দাগটার উপর দিয়ে সেলাই করে নেবেন। এবার ঘুরিয়ে একটি ডাবল সেলাই দিয়ে দিবেন। এবার অপর সাইডে আবার বডি জয়েন করে দিব। চক ফিতা দিয়ে মেপে, চক দিয়ে, দাগ দিয়ে বডি হচ্ছে 40 ইঞ্চি বডি। তো ডাবলে 20 ইঞ্চি দাগ দিয়ে নিব। পেটের মাপ হচ্ছে 38, তো 38 ইঞ্চি পেটের মাপের জন্য 19 ইঞ্চি একটি দাগ দিয়ে নিব। মাজা হচ্ছে 40 ইঞ্চি, মাজা ডাবল পাটে 20 ইঞ্চি দাগ দিয়ে এবার অপর সাইডটিও সেলাই করে নিব। আমি এর আগের ভিডিওতে একটি কামিজ কাটিং করেছিলাম, আজকে একটি কামিজ সেলাই করতেছি। এবার দেখুন নিচের কিভাবে ফাড়া থেকে নিচের বর্ডারটি ভাঙবেন। 1 ইঞ্চি পরিমাণ যেই কাপড়টি রাখা হয়, এখন ওই কাপড়টি দিয়ে নিচের বর্ডারটি ভেঙে নিব। এভাবে সেলাই করে ফাড়া পর্যন্ত উঠে যাবেন। নিচটি সেলাই করে নিলাম। এবার 1 ইঞ্চি যেই মাপটি গ্যাপ থেকে বেশি রাখা হয় সেটা দিয়ে নিচ থেকে গ্যাপ ফাড়া পর্যন্ত সেলাই করে নিয়ে যাব। এখানে একটু কেঁচা দিয়ে নেবেন, সেলাইটা মজবুত হবে। একদম সুন্দর করে ভেঙে ভেঙে একদম ফাড়া পর্যন্ত চলে আসব। তারপর সুইটা নিচে রেখে এই পাশটাও সুন্দর করে ভেঙে আবার ঘুরিয়ে এভাবে ফাড়াটি সেলাই করবেন।
এভাবে করে আরেকটি সেলাই বসিয়ে দেখুন, অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো এক পাশের গ্যাটটি সেলাই করা হয়ে গেল, এবার অপর পাশেরটি সেলাই করব। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবার আরেক পাশটি সেলাই করে দিবেন। এভাবে করে অপর সাইডটি খুব সুন্দর করে ভেঙে ভেঙে সেলাই করে দিন। সাইডে আরেকটি সেলাই বসিয়ে দিবেন। দুই সাইডটি সমান হইল কিনা একটু দেখবেন, তারপর নিচের বর্ডার, নিচের পিছনের গ্যাটটি বর্ডার ভেঙে দিব। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। হয়ে গেল জামাটি নিয়ে সেলাই করা। এখন দেখুন হাতায় কি সুন্দর একটা ডিজাইন করব, অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। কাপড়টা দুই ভাঁজ করে নিয়েছি, এখন কুচি উঠিয়ে 1 ইঞ্চি পরিমাণ একটা ডিজাইন হাতাতে দিয়ে দিব। অত্যন্ত সুন্দর একটা ডিজাইন, আকর্ষণীয় ডিজাইন। আমি আশা করব আপনারা সবাই দেখে এই ডিজাইনটি শিখুন। দুইটা হাতার জন্য দুইটা কুচি দিয়ে দিলাম। এবার হাতায় কুচিটি কিভাবে বসাবো দেখুন। যে কুচিটি উপরে রেখে একটা সেলাই দিয়ে অত্যন্ত সুন্দর একটা ডিজাইন। এবার উপরে একটা চাপ সিঁড়ি বসিয়ে দিব। এখন আমি এই হাতাটাতেও কুচিটা বসিয়ে দিব।
এবার একটি চাপ শিলি বসিয়ে দেব। খেয়াল করবেন তাহলে গুচিটা সুন্দরভাবে ফিনিশিংয়ে এসে যাবে। ঠিক একইভাবে আরেকটি হাতাতেও এরকম চাপ শিলি বসিয়ে দেব। এবার হাতাটি 5 ইঞ্চি মোড়ার মাপ দেখে সেলাই করে দিবেন। এবার উল্টো ভাও করে নেবেন। এবার মোড়াটির সাথে হাতার মোড়াটির সাথে জামার মোড়াটি মাপ দিয়ে নেবেন। যদি একটু কম হয় তাহলে একটু কেটে দিব। প্রথমে একটু কমই কাটি, কারণ ছোট হলে বড় করা যায়, কিন্তু বড় হয়ে গেলে তখন বডির মাপটি ঠিক থাকে না। আমি আশা করব আপনারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন। আপনারা উপকৃত হলে আমিও গর্বিত। আপনারা দেখে উপকৃত হন এবং আমাকে করে তুলন জনপ্রিয়। দেখুন কি সুন্দর একটি জামার ডিজাইন। আমি আপনাদেরকে এক এক সময় এক একটা ডিজাইন অবশ্যই দেখাবো। প্লিজ আপনারা সবসময় আমার এই ভিডিওটি দেখবেন। এভাবে করে মাঝের সেন্টারটি থেকে হাতাটি জয়েন করে নেব। একটি হাতা জয়েন করা হয়ে গেল, এবার আরেকটি হাতা জয়েন করব। একইভাবে আগে মোড়াটি মাপ দিয়ে নিব। মাঝের সেন্টার দিয়ে
শেষ হয়ে গেল আমার জামাটি সেলাই করা। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।